নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিংড়ি দিয়ে চিচিঙ্গে ভাজা করছি, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ আর নামমাত্র উপকরণেই দারুণ সুস্বাদু একটা রান্না। চিচিঙ্গেটা ছাড়াবার কিন্তু একটা বিশেষ পদ্ধতি আছে। আলু পটল যেভাবে আমরা পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিই, সেভাবে কিন্তু চিচিঙ্গে ছাড়ানো হয় না। এইভাবে ঘষে নিলেই স্কিনটা খুব সহজেই উঠে আসে। চিচিঙ্গের স্কিন কিন্তু খুবই পাতলা হয়, এইভাবে তুলে নেওয়া যায়। চিচিঙ্গে কিন্তু খুবই উপকারী একটা সবজি, আমাদের সবার খাওয়া উচিত। এখানে আমি দুটো চিচিঙ্গে নিয়েছি, আর দুটো চিচিঙ্গেরই খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। এখন গোল গোল চাকতি করে কেটে নেব, তবে এর বীজটা কিন্তু নেব না, এটা আমি ফেলে দিচ্ছি। এইভাবে দুটো চিচিঙ্গেই আমি কেটে নিলাম, মানে গোল গোল চাকতি করে কেটে নিলাম। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াতে সর্ষের তেল এক চামচ দিয়ে ফোড়নে শুধুমাত্র একটা শুকনো লঙ্কা দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি ভেজে নেব তেলে। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, এই রকম একটু ভাজা ভাজা কালার এলেই দিয়ে দেব চিচিঙ্গি। এখনই যদি পেঁয়াজ খুব বেশি ভেজে নিই, তাহলে চিচিঙ্গের সাথে পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজটা আরও বেশি ভাজা হয়ে যায়। আর পেঁয়াজ যদি বেশি ভাজা হয়ে যায়, তাতে কিন্তু পেঁয়াজটায় একটু তেতো ভাব চলে আসে, খেতে মোটেই ভালো লাগবে না। চিচিঙ্গেটাতে কোনো লবণ বা হলুদ কিছুই মাখানো ছিল না। এখন আমি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে চিচিঙ্গেটা ভেজে নেব। এখানে আর কোনো মশলা বা জল দিতে লাগবে না। চাপা দিয়ে রান্না করলে চিচিঙ্গে থেকেই খানিকটা জল বেরিয়ে তাতেই চিচিঙ্গেটা সেদ্ধ হয়ে যাবে। চিচিঙ্গে কুক করতে বেশি সময় লাগে না। যখন চাপা দিয়ে রান্না করব, তখন গ্যাসের ফ্লেমটা লো রেখে দেব, আর চাপা খুলে নাড়াচাড়া করার সময় হাই ফ্লেমে রেখে রান্নাটা করলে খুব সুন্দরভাবে চিচিঙ্গেটা ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। তো এখন 80% ভাজা হয়ে গেছে। চিচিঙ্গেটা আমি কড়া থেকে তুলে নিচ্ছি। এই কড়াটা পরিষ্কার করে নিয়ে আসছি, এতেই আমি চিংড়ি মাছ ভেজে নেব। তো বন্ধুরা, চিংড়ি মাছটা যখন আমি কড়াতে দিই, তখন ক্যামেরাটা অন ছিল না, তাই ওই অংশটা মিস হয়ে গেছে। আশা করছি বন্ধুরা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন বা মানিয়ে নেবেন। তো চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে তারপর তেলে ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার পড়ে না, জাস্ট 2 মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। চিংড়ি মাছটা এখন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন এর সাথেই মিশিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিচিঙ্গেটা। চিচিঙ্গে আর চিংড়ি মাছটা একসাথে এবার ভেজে নেব। 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে কিন্তু এখন ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যদি ভিডিওটা দেখতে থাকেন, তার মানে কিছু নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পারলে শেয়ারও করে দেবেন আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে। রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে, তবে সব শেষে আরও একটা কিন্তু উপকরণ দেওয়া বাকি আছে, আর সেটা হলো নারকেল কোড়া। হ্যাঁ বন্ধুরা, নারকেল কোড়া যদি এই রেসিপিটাতে দেওয়া যায়, তাহলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায়। তো এইভাবে রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে কিন্তু একবার করবেন। আশা করছি আপনার বাড়ির সবার খুব ভালো লাগবে। ডাল ভাতের সাথে দারুণ জমে যাবে কিন্তু এই রান্নাটা। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।